পাকিস্তান নিউজিল্যান্ডের দুর্দান্ত একটা ম্যাচ হতে হতেও হলো না, শেষ পর্যন্ত বৃষ্টি বাগড়া দিল, সৌভাগ্য পাকিস্তানের, পাকিস্তান জিতেছে। এবং সেই ম্যাচের পরে এবার ভারতের লড়াই, এবারে বিশ্বকাপে সবথেকে বড় ম্যাচ যেটাকে ভাবা হচ্ছে, ইডেন গার্ডেন্স প্রস্তুত সেই ম্যাচের জন্য ভারত এবং দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের টপ দুই দল মুখোমুখি হচ্ছে সেমিফাইনাল এবং ফাইনালের আগে। এই মুখোমুখির পরে তারা আরেকবার কোথায় গিয়ে মুখোমুখি হবে, সেমিফাইনালে নাকি ফাইনালে, সেটা নিয়ে গবেষণা হতেই পারে। আজ যখন বলছি, আজকে আসলে 9-5 তারিখে খেলা, রাত পোহালেই খেলা, ইডেন গার্ডেন্স তৈরি, এবং ইডেন গার্ডেন্স যখন তৈরি তখন এই দিনটি বিরাট কোহলির জন্মদিন। বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে ইডেন গার্ডেন্সে ব্যাপক আয়োজনের চিন্তাভাবনা ছিল বেঙ্গল ক্রিকেটের, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো হয়নি, তারা অনুমতি পায়নি। তাদের লক্ষ্য ছিল মাঠে ঢোকা 70,000 দর্শকের হাতে বিরাট কোহলির মাস্ক দেবে, 70,000 বিরাট কোহলি মাঠে বসে থেকে ম্যাচ দেখবে, সেই আয়োজন ছিল তাদের পরিকল্পনা, ছিল বিশাল সাইজের কেক খেলা শুরুর আগে মাঠে বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে কাটা হবে। সেই দুটো আয়োজনই বাতিল করেছে তারা, কেকটা পাঠিয়ে দিচ্ছে তারা ড্রেসিং রুমে কেক কাটা হবে, এবং মুখোশের আয়োজন থেকে তারা বিরত থাকছে, অর্থাৎ মুখোশের আয়োজন হয়ে থাকলেও তারা দর্শকের হাতে দিচ্ছে না। ভারত এবং দক্ষিণ আফ্রিকার এই মুখোমুখি লড়াইয়ের আগের দিন ভারত বড় একটা দুঃসংবাদই পেয়েছে, সেটি হচ্ছে যে অপেক্ষায় থাকা হার্দিক পাণ্ডিয়া শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকেই গিয়েছেন। অবশেষে ভারতের ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে দলভুক্ত করা হয়েছে। হার্দিক পাণ্ডিয়া বাংলাদেশের সঙ্গে ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে বলের উপরে পা পড়ে তার ডান গোড়ালি মস্কে যায়, সেই অবস্থা থেকে তার সুস্থ হয়ে আর ফেরা হলো না বিশ্বকাপে। এটা ভারতের জন্য একটা বড় ধাক্কা, বড় ম্যাচে এই ধাক্কাটা কীভাবে সামাল দেয় সেটাও কিন্তু এই ম্যাচটাতে বোঝা যাবে। কারণ হার্দিক পাণ্ডিয়া না খেলার কারণে ভারতের বোলিং অপশন হয়ে দাঁড়াচ্ছে মাত্র 5টা, এই 5 জন বোলার নিয়েই তারা খেলছে, গত 2-3টা ম্যাচ সেভাবেই তারা পার করেছে, যদিও তারা এখন পর্যন্ত ধাক্কা খায়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে কী অবস্থা হয় সেটার উপরে নির্ভর করছে ভারতের সেমিফাইনাল, এবং সেমিফাইনাল উতরে গেলে ফাইনালের একাদশে তারা 5 বোলার নিয়েই খেলবে, নাকি একটা ব্যাটসম্যান কমিয়ে তারা 6 বোলার নিয়ে খেলবে সেই অপশন। কারণ অলরাউন্ডার অপশন তাদের হাতে নেই, অলরাউন্ডার অপশন হার্দিক পাণ্ডিয়ার বিকল্প পুরো ভারতেই এখন নেই, সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণা ফাস্ট বোলার, তাকে দলভুক্ত করা হয়েছে, কিন্তু তাকে একাদশে নেওয়া কোনো সম্ভাবনা অন্তত আমি দেখি না। যদি অতিরিক্ত বোলার নিয়ে ভারত খেলতে চায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো শার্দুল ঠাকুর কিংবা রবিচন্দ্রন আশ্বিন তাদের বিকল্প হতে পারে, কারণ এই দুইজনই ব্যাট চালাতে পারেন। প্রসিদ্ধ কৃষ্ণার অভিজ্ঞতা কম, মাত্র 19টি ম্যাচ খেলেছেন তিনি তার জীবনে, সেই ক্ষেত্রে শার্দুল ঠাকুর এবং বিশেষ করে রবিচন্দ্রন আশ্বিন তো এই ভারতীয় দলের সবথেকে সিনিয়র খেলোয়াড়, যে স্কোয়াডটা ভারতের বিশ্বকাপে রয়েছে। আজকের একাদশে, গত একাদশে যারা খেলেছেন তারাই খেলবেন, নাকি গত ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হওয়া সূর্যা কুমার যাদব তাকে বসিয়ে রেখে ঈশান কিষানকে খেলানো হবে, নাকি অতিরিক্ত একটা বোলার সেই ক্ষেত্রে শার্দুল ঠাকুর কিংবা রবিচন্দ্রন আশ্বিনকে এই ম্যাচেই পরীক্ষা করা হবে, সেটা একটা বড় ব্যাপার। তাছাড়া কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ গত ম্যাচেও আমরা দেখেছি বোলিং ডিপার্টমেন্ট কি দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই ম্যাচটাকে ঘিরে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষকরা যে বিষয়টা সামনে আনার চেষ্টা করছেন সেটা হচ্ছে ভারতের দুর্দান্ত বোলিংয়ের বিরুদ্ধে সাউথ আফ্রিকার দুর্দান্ত ব্যাটিং, এই যুদ্ধটাই জমে ওঠার সম্ভাবনা বেশি।
বিশ্ব ক্রিকেটের স্বীকৃতই ছিল যে ব্যাটিংয়ের দিক থেকে ভারত অনেক বেশি এগিয়ে, কিন্তু এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যে ব্যাটিং করেছে, ছক্কার রেকর্ড করেছে, যে কোনো বিশ্বকাপের এক সিজনে তারা ছক্কার রেকর্ড গত ম্যাচেই কেড়েছে, এর আগের রেকর্ড ছিল 77টা ছক্কা, সেটা পার করেছে, তারা আরও 5টা বেশি ছক্কা মেরেই ফেলেছে গত ম্যাচে, 4টা সেঞ্চুরি আমরা এক ডিককের ব্যাট থেকেই পেয়েছি, সর্বোচ্চ রানও 550 কাছাকাছি তার, সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি সবার উপরে রয়েছেন, তার সঙ্গে ব্যাটিংয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কতটা পেরে ওঠেন সেটা একটা বিষয়, বুমরা মোহাম্মদ সামিদের কীভাবে সামলায় ডিককরা সেটাও একটা বড় বিষয়। আজকের ম্যাচে 70,000 দর্শকের সামনে খেলবে সাউথ আফ্রিকা, সেটা একটা নিশ্চয় তাদের জন্য প্রেশার হবে, কিন্তু যত প্রেশারই হোক তারা যেভাবে খেলেছে এবারের বিশ্বকাপে একমাত্র নেদারল্যান্ডসের সঙ্গে ওই দুর্ঘটনাটা ছাড়া তাদের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, আর ভারত তো তাদেরকে থামানোই যাচ্ছে না, এখন পর্যন্ত সব ম্যাচই তারা জিতেছে, 7টার একমাত্র দল হিসেবে তারা 7 ম্যাচের 7 ম্যাচই জিতেছে। আজকে ভারতকে তাহলে একটা ধাক্কা খাবে, এই ধাক্কাটা কি ভারতের এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে প্রয়োজন, নাকি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে তাদের বাধা হতে পারবে না কেউ, সেটা একটা বড় প্রশ্ন। আমার কেন যেন মনে হয় যে গ্রুপ পর্যায়ে ভারত যদি একটা ম্যাচ হেরে যায় তাহলেই বরং তাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে যে কোনো একটা মানে নক আউট ম্যাচে, সেমিফাইনাল কিংবা ফাইনাল নক আউট ম্যাচে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। ভারত যে দুর্দান্ত ক্রিকেট খেলছে, সবাই ভাবছে যে এবারের বিশ্বকাপের ফাইনালটা হয়তো ভারত দক্ষিণ আফ্রিকা হবে, সেটা যদি হয় আবারও তারা মুখোমুখি হবে, সেই মুখোমুখিতে আজকের এই ম্যাচটা, কলকাতার ম্যাচটা, 70,000 দর্শকের সামনে যে ম্যাচটা হচ্ছে, ফাইনাল হলে সেটি হবে 1,30,000 দর্শকের সামনে। সব মিলিয়ে ভারত দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ, এই ম্যাচকে নিয়ে সারা ভারতে যেমন উত্তেজনা, বিশ্ব ক্রিকেটে উত্তেজনা, সবাই যখন ভাবছি আমরা যে এবারের বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচটা হবে, তখন এমন যেন না হয় যে এক পেশে ম্যাচ, ম্যাড়মেড়ে ম্যাচ, তাহলে মন খারাপ হবে ক্রিকেট ভক্তদের সারা বিশ্বেই।